আমরা সবাই জানি অ্যানিমাল কিংডম এমন একটি জায়গা যেখানে প্রতিদিন খুনের খেলা চলে, আর এই কারণে প্রতিদিন কোনো না কোনো প্রাণীর মৃত্যু নিশ্চিত। আসলে জঙ্গলের এটাই নিয়ম, আর এখানে বেঁচে থাকবে সেই যার ক্ষমতা আছে। যার ক্ষমতা না থাকে তাহলে হয়তো আজ বেঁচে যাবে, কিন্তু আগামী দিনে মৃত্যু নিশ্চিত। আজকের ভিডিওতে আপনাদের এমন প্রাণীর কথা জানাবো যে জঙ্গলের সব প্রাণীর সাথে শয়তানি করতেই বেশি ভালোবাসে। আমরা বলছি বানরের কথা। এই বানর সারাদিন এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে বেড়ায় আর অন্য প্রাণীদের উপর অত্যাচার করে, আক্রমণ করে। আজকের ভিডিওতে বানরের এমন কিছু অত্যাচার ও আক্রমণ দেখাবো যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। নাম্বার ওয়ান, মাঙ্কি ভার্সেস ইয়েলো থ্রোটেড মার্টেন। বানর এমন এক প্রাণী যে জঙ্গলে সবাইকে অত্যাচার করে কোনো কারণ ছাড়াই। এই একই কারণে জঙ্গলের রাস্তার মধ্যে একটি মার্টিনকে অহেতুক বানর অত্যাচার করা শুরু করেছে। বানর চেষ্টা করছে মার্টিনকে হামলা করছে, ফলে অতিষ্ঠ হয়ে মার্টিন এবার বানরকে হামলা করা শুরু করে। রেগে গিয়ে মার্টিন বানরকে পাঞ্জা দিয়ে হামলা করে আর তাতেই বানরটি মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় মার্টিন বানরকে মুখে ধরে রাস্তা থেকে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে। বানর মার্টিনের এই হামলাতে সম্পূর্ণ ঘায়েল হয়ে যায়। ঠিক সেই সময় আরেকটা মার্টিন এগিয়ে আসে সাহায্য করতে। দুটি মার্টিনের হামলাতে বানর বুঝে গেছে ভুল প্রাণীকে অত্যাচার করতে গিয়েছিল। নাম্বার টু, মাঙ্কি ভার্সেস চিকেন। বানরের লড়াই জঙ্গলে কোনো বড় প্রাণীর সাথে হতে পারে এটা মানা যায়, কিন্তু অতি সাধারণ মুরগির সাথে বানর ইচ্ছা করে ঝামেলা করে। এখানে দেখা যাচ্ছে বাড়ির একটি মুরগিকে কোনো কারণ ছাড়াই বানরটি হামলা করে। বানরটি লাফিয়ে লাফিয়ে মুরগিকে অত্যাচার করছে। মুরগিটিও তার পা ও ঠোঁট দিয়ে হামলার জবাব দেওয়া শুরু করে। মুরগির হামলা করা দেখে বানরটি পালিয়ে যায়, কিন্তু আবার বানরটি এসে যায় ও মুরগির সাথে লড়াই করা শুরু করে। দূরে থাকা মোরগ মুরগি ও বানরের লড়াই দেখে সাহায্য করতে এগিয়ে আসে। মোরগকে আসতে দেখে বানরটি ওখান থেকে পালিয়ে যায়, একটি পোলে উঠে যায়। বানর বুঝে যায় আর সম্ভব নয় লড়াই করা। নাম্বার থ্রি, মাঙ্কি ভার্সেস ক্যাট। বানর যেমন অন্য প্রাণীদের অত্যাচার করার জন্য ওস্তাদ, ঠিক সেই রকম বিড়ালও কম যায় না, কারণ বিড়ালের পাঞ্জা ও ধারালো নোক ভয়ঙ্কর হয়। বিড়াল যখন রেগে যায় তখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে একটি জায়গায় বানর ও বিড়াল আছে। বিড়ালটি বসে বানরের দিকে তাকিয়ে আছে। বানরটি প্রথমে বিড়ালের সামনে গিয়ে বসে যায়, তারপরেই বানরের চির স্বভাবের কারণে বিড়ালকে অত্যাচার করা শুরু করে দেয়। বানরের এই অত্যাচার দেখেও বিড়াল চুপ করে বসে থাকে। এতদূর সব ঠিকই ছিল, কিন্তু বানর আবার বিড়ালকে অত্যাচার করতে যায়। তখন আর বিড়ালের ধৈর্যের বাঁধ ভেঙে যায় ও বিড়ালটি তার পাঞ্জা দিয়ে আক্রমণ করা শুরু করে। বিড়ালের এই ভয়ঙ্কর রূপ দেখে বানর বুঝে যায় পাঙ্গা নেওয়া ভুল হয়েছে ও পালিয়ে যায় ওখান থেকে। নাম্বার ফোর, মাঙ্কি ভার্সেস অস্ট্রিচ। জঙ্গলের ভয়ঙ্কর শিকারী প্রাণী হলো অস্ট্রিচ। এদের সামনে আসতে অন্য শিকারী প্রাণীরাও ভয় পেয়ে যায়। ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে সব দিক থেকে বড় পাখিদের মধ্যে এরা একটি, কিন্তু বানর এই পাখির সাথেও পাঙ্গা নিতে পিছু পা হয় না। এখানে দেখা যাচ্ছে অস্ট্রিচ জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় ডিম পেড়েছে। বানর সেই ডিমগুলিকে দেখতে পায়। বানর ডিমগুলি দেখে দৌড়ে চলে আসে এবং একটি ডিমকে হাতে তুলে নেয়। একটু দূরে থাকা অস্ট্রিচ ঘটনাটি দেখতে পায়, সঙ্গে সঙ্গে বানরকে মারার জন্য দৌড়ে এগিয়ে আসে। অস্ট্রিচকে আসতে দেখে বানর ডিমটি নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু ডিম পড়ে যায় বানরের হাত থেকে। বানর ডিমটিকে নেবার জন্য আসে, কিন্তু অস্ট্রিচের আক্রমণ করা দেখে বানর পালিয়ে যেতে বাধ্য হয়। নাম্বার ফাইভ, মাঙ্কি ভার্সেস কমোডো ড্রাগন। সাধারণত বানর খুব চঞ্চল প্রাণী হয়, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়ায়। কিন্তু বানরের জীবনে এমন কিছু সময় আসে যখন পালানোর জন্য পর্যাপ্ত সময়ও পায় না। এখানে দেখা যাচ্ছে একটি বানর গ্রিলে বসে আছে, হঠাৎ কমোডো ড্রাগন এসে বানরের একটি হাত কামড়ে ধরে, বানরকে টেনে গ্রিল থেকে নিচে নামিয়ে ফেলে। বানরটি অনেক চেষ্টা করে বাঁচার, কিন্তু কমোডো ড্রাগনের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। কমোডো ড্রাগন তার শক্ত চোয়াল দিয়ে ধরে আছে, কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। ওই জায়গায় আরও কিছু কমোডো ড্রাগন এসে যায়।
সবাই মিলে বানরটিকে মেরে ফেলে ও খেয়ে নেয়। নাম্বার সিক্স, মাংকি ভার্সেস ক্রোকোডাইল। বানরের লড়াই জঙ্গলের অন্য প্রাণীদের সাথে হওয়া স্বাভাবিক ব্যাপার, কারণ বানর অন্য সব প্রাণীর সাথে দুষ্টুমি করে, এই কারণে ঝামেলা লেগেই থাকে। কিন্তু কুমিরের সাথে লড়াইটা স্বাভাবিক নয়। এখানে দেখা যাচ্ছে একটি বানরের হাতকে কুমির কামড়ে ধরেছে। বেচারা বানর অনেক চেষ্টা করেও পালাতে পারছে না। কুমিরের শক্তির কাছে বানর কিছুই না, তাও বানর বাঁচার চেষ্টা করছে। কুমির গোল গোল করে ঘুরে বানরের হাতটিকেই ভেঙে ফেলে। এই লড়াই বেশ কিছুক্ষণ চলে, পরে কুমির বানরটিকে খেয়ে ফেলে। নাম্বার সেভেন, মাংকি ভার্সেস লেপার্ড। আমরা সবাই জানি চিতা একটি হিংস্র শিকারী প্রাণী। জঙ্গলে চিতাবাঘকে দেখলেই অন্য সব প্রাণী জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। কিন্তু যখন জঙ্গলে চিতার সম্মুখীন হবে বানর, তখন কি হবে? এখানে দেখা যাচ্ছে একটি চিতাবাঘ খুব সাবধানে এগিয়ে যাচ্ছে। আসলে চিতার নজর পড়েছে বানরের গ্রুপের উপর, তাই বানরকে শিকার করার জন্য খুব সাবধানে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটি বানর মাটিতে থাকা গর্তের মধ্যে হাত ঢুকিয়ে কিছু বের করার চেষ্টা করছে। বেচারা বানর এটা জানে না তার উপরে নজর পড়েছে চিতাবাঘের, আর চিতা আস্তে আস্তে এগিয়ে আসছে শিকার করার জন্য। সুযোগ বুঝে চিতা শিকার করার জন্য দৌড়াতে শুরু করে বানরের দিকে। চিতাকে আসতে দেখেই বানরেরা পালাতে শুরু করে, কিন্তু বানর চেষ্টা করলেও একটি বানর চিতার শিকার হয়ে যায়। নাম্বার এইট, বেবুন ভার্সেস শিম্পাঞ্জি। আমরা বানরের সাথে অন্য প্রাণীর লড়াই তো দেখলাম, কিন্তু অনেক সময় বানরেরা নিজেদের অন্য প্রজাতির সঙ্গেও লড়াই শুরু করে দেয়। তাই বলে বানর শিম্পাঞ্জির সাথেও লড়াই শুরু করে দেবে, এটা সত্যি অবাক করা বিষয়। এখানে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে শিম্পাঞ্জিরা সামনে থাকা ফল খাচ্ছে, কিন্তু সেখানে উপস্থিত হয় বানর ফল খাওয়ার জন্য। শিম্পাঞ্জিরা প্রথমে বানরকে ফল খেতে দিতে চায় না, ফলে শিম্পাঞ্জি আটকানোর চেষ্টা করে, কিন্তু বানর অ্যাটাক করা শুরু করে। শিম্পাঞ্জি রেগে যাওয়ার ফলে বানর প্রথমে পালিয়ে যায়, কিন্তু তারপরে বানর আবার ফিরে এসে শিম্পাঞ্জিদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। এই লড়াই বেশ কিছুক্ষণ চলে, পরে শিম্পাঞ্জিরা জঙ্গলে পালিয়ে যায়। আজকের ভিডিওতে কোন লড়াইটি আপনাদের অবাক করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।